আসসালামু আলাইকুম, এসএস ফুড অ্যান্ড কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। নাতিঘাতি বেলা গেল, শ্রুতি পারলাম না, এই স্লোগানে শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি চলে আসছি তেজগাঁও কলেজের ঠিক সামনে, অর্থাৎ ফার্মগেট। এখানে তৈরি করা হয় বেগুনি, আলুর চপ, সিঙ্গারা, পেঁয়াজু, বিভিন্ন প্রকারের মুখরোচক খাবার এখানে তৈরি করে থাকেন, এবং ঝালমুড়িটাও এখানে পাওয়া যায়। ঝালমুড়িটা মিক্স করে উনি এই যে বেগুনি এবং আলুর চপ এইগুলো দিয়ে মিক্স করে, এবং ছোলা, কাঁচামরিচ, পেঁয়াজ এইগুলো দিয়েই উনি ঝালমুড়িটা তৈরি করেন। এবং যারা মিষ্টি দিয়ে খেতে চান, অর্থাৎ এখানে জিলাপি আছে, জিলাপি দিয়েও উনি ঝালমুড়ি তৈরি করেন। তাহলে আপনারা দেখতে থাকুন উনি কীভাবে ঝালমুড়ি তৈরি করেন। মুড়ি দেন। Subscribe now and press the bell icon. Never miss an update. এরে ভাইয়া, আমাদের দেন না খিল্লে, আমরা কতক্ষণ ধরে প্লেট নিয়ে খারাই আছি। বাবু রে, পেঁয়াজ দেন, আলু চপ দেন, আরে মামা আরো সালাদ দেন না কিল্লাই, দেন দেন, একখান দেন, আরে দেন, এতরে দেন, বাবা একখান নিব না, বাবু রে। এরে ভাইয়া, আমাদের তিন গা ঝালমুড়ি দেন, কেন ভালো করি বানাই দিবেন, সুন্দর করি, নাহলে কিন্তু কাইতন ন, বেশি করে বানাই দিবেন, বেশি করে না দিলে কিন্তু কাবো না। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।